আমি অনেক সময় অনেকে বলতে শুনি যে আমার অনেক স্কিল আছে, আমার অনেক দক্ষতা আছে, আমার অনেক কন্ট্রিবিউশন আছে, আমার অনেক অ্যাচিভমেন্ট আছে, কিন্তু যখনই তার রেজুমিটা আমরা পাই বা যখনই তার সিভিটা আমরা পাই তখন তার কোনো কিছুই কিন্তু আমরা সেখানে দেখি না। তো আমরা সবসময় এই কথাটা বলে থাকি যে আপনার আগে একটা অর্গানাইজেশনে আপনার সিভি বা রেজুমিটা যাবে এবং সিভি বা রেজুমি সেটা কিন্তু আপনার হয়ে কথা বলবে, এবং একজন নিয়োগকর্তা বা একজন রিক্রুটার তিনি যদি আপনার সিভি বা রেজুমিটা দেখে সন্তুষ্ট না হন, তিনি যদি এইটা দেখে আপনার স্কিল কী, আপনার কন্ট্রিবিউশন কী এইটা যদি তিনি বুঝতে না পারেন এবং তিনি যদি এটা রিলেট করতে না পারেন যে আপনি ওই স্কিল বা অ্যাচিভমেন্টকে কাজে লাগিয়ে ওনার প্রতিষ্ঠানে কোন কোন জায়গায় ভ্যালু অ্যাড করবেন, ইন দ্যাট কেস আপনি কিন্তু কখনোই ইন্টারভিউ কল পাবেন না। জব পাওয়া তো আলটিমেটলি আরও পরের কথা। সো এত স্কিল দিয়ে আসলে কী হবে যদি আপনি ইন্টারভিউ কল না পান? তো চলুন ইন্টার পরে আমরা মূল ভিডিওতে আসি। আপনি যে প্রতিষ্ঠানে যে ডিপার্টমেন্টেই থাকেন না কেন, আপনি যখনই একটা রেজুমি রাইট করবেন সেই রেজুমির প্রথম পৃষ্ঠায় শুরুতেই আপনার স্কিলগুলো উল্লেখ থাকতে হবে। আমরা সবসময় বলে থাকি যে একটা রেজুমি ইভ্যালুয়েট করার জন্য একজন নিয়োগকর্তা সময় পান 6 থেকে 15 সেকেন্ড। সো এই 6 থেকে 15 সেকেন্ডের মধ্যে উনি কিন্তু আপনার 4-5 পৃষ্ঠার রেজুমি উনি কিন্তু উল্টিয়ে উল্টিয়ে দেখবেন না, এবং ওনার কোনো দায় নাই যে আপনার রেজুমির কোন পোর্শনে আপনি কি লিখেছেন এটা খুঁটিয়ে খুঁটিয়ে তিনি বের করেন। আপনার রেজুমিটা আসলে এত সিম্পল হতে হবে যাতে একটা ক্লাস 5-এ পড়া বাচ্চা যেন আপনার রেজুমি দেখে সব কিছু বুঝতে পারে, যেন বুঝতে পারে যে আপনি এই ডিপার্টমেন্টে কাজ করার জন্য রেজুমি বানিয়েছেন, আপনি এই এই স্কিল আছে, আপনার এই এই দক্ষতা আছে, আপনি এই প্রতিষ্ঠানে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত এই এই পদে কাজ করেছেন এবং যখন যে পদে কাজ করেছেন তখন আপনার কন্ট্রিবিউশনগুলো এই এই রকমের ছিল। এই জিনিসগুলো একটা ক্লাস 5 পড়া বাচ্চাও যদি আপনার রেজুমি থেকে বুঝতে পারে তাহলে আপনি বুঝবেন যে আপনার রেজুমিটা একটা খুব চমৎকার রেজুমি হয়েছে। সো আপনার যদি অনেক স্কিল থাকে, আপনার যদি অনেক দক্ষতা থাকে তাহলে সেগুলোকে তো আপনাকে রেজুমিতে ফুটিয়ে তুলতে হবে। আপনি যদি একজন এইচআর প্রফেশনাল হন তাহলে একজন এইচআর প্রফেশনালের রেগুলার কিছু কিছু কাজ থাকে, কীরকম রিক্রুটমেন্ট সিলেকশন, পারফরমেন্স অ্যাপ্রেজাল, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যারেঞ্জ করা, ইন্ডাকশন ট্রেনিং করা, কন্টেন্ট তৈরি করা, জব সার্কুলার তৈরি করা, এটসেট্রা এটসেট্রা আরও অনেক কিছু। কিন্তু ওই এইচআর প্রফেশনাল ওই প্রতিষ্ঠানে কাজ করাকালীন সময়ে তার কন্ট্রিবিউশন কী সেটা যদি তার রেজুমিতে না থাকে তাহলে এত কাজ করে আসলে লাভটা কী? যেমন ধরেন আমরা সবসময় একটা উদাহরণ আমাদের ক্লায়েন্টদেরকে দিয়ে থাকি, যেটা হচ্ছে আপনি মুরগির মাংস রান্না করলেন, এখন মুরগির মাংস রান্না করতে গিয়ে আপনাকে মুরগিটা কুটতে হয়েছে, ধুইতে হয়েছে, তারপরে আপনি এটাকে কষাইছেন, ঝোলের পানি দিয়েছেন, মশলা মিশাইছেন, রান্না করছেন, বাটিতে পরিবেশন করছেন, টেবিলে নিয়ে আসছেন, এতগুলো কথা আপনি বললেন, বাট আপনি যখনই মেনশন করবেন যে মুরগির মাংসটা আপনারই রান্না করা তখন এর ব্যাকএন্ডে যতগুলো ফাংশনাল কাজ আছে ওই কাজগুলো কিন্তু আপনি করেছেন এটা কিন্তু অটোমেটিক্যালি প্রমাণ হয়ে যায়। সো রেজুমি যখন বড় হয়, বড় হয়ে যায় আলটিমেটলি আমাদের অযাচিত জব রেসপন্সিবিলিটিস লেখার কারণে, এবং প্রয়োজনীয় যে জিনিসটা যেটা হচ্ছে আপনার স্কিলগুলো কী কী, আপনার অ্যাচিভমেন্টগুলো কী কী, আপনি কোন অর্গানাইজেশনে কবে থেকে কবে পর্যন্ত কোন পদে কাজ করেছেন, আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট ল্যাডারগুলো কী কী, আপনার ট্রেনিংগুলো কী কী, এই জিনিসগুলো আমরা রেজুমিতে যথাযথভাবে উল্লেখ করতে পারি না। ঠিক একইভাবে আপনি যদি সেলসে কাজ করেন, আপনি ডিলার ম্যানেজ করতেছেন, ডিস্ট্রিবিউশন সিস্টেম ম্যানেজ করতেছেন, লজিস্টিক্স ম্যানেজ করতেছেন, অর্ডার ম্যানেজ করতেছেন, ইনভেন্টরি ম্যানেজ করতেছেন, কমিউনিকেশন কোঅর্ডিনেশন সব কিছু করছেন, রিটেল ম্যানেজমেন্ট করছেন, ব্র্যান্ড কমিউনিকেশনে কিছু কিছু কাজ করছেন, হ্যাঁ ইভেন্ট ম্যানেজমেন্ট করছেন, অনেক কিছু করছেন, কিন্তু মোদ্দা কথা হচ্ছে আপনার কাজের রেজাল্টটা কী? এই রেজাল্টটা যদি আপনি আপনার রেজুমিতে উল্লেখ করতে না পারেন, এই রেজাল্টটা যদি আরেকজন জানতে না পারে, এই রেজাল্টটা যদি আপনার নিয়োগকর্তা জানতে না পারে, এই রেজাল্টটাকে যদি আপনি 2 পৃষ্ঠার মধ্যে আপনার যে রেজুমিটা তৈরি করবেন এটাতে দিয়ে আপনি যদি একজন এইচআর প্রফেশনালকে বোঝাতেই না পারেন তাহলে আসলে এত স্কিল দিয়ে হবেটা কি? আমাদের চারপাশে অনেক মানুষ আছে যারা ফ্রেশ গ্র্যাজুয়েট কিংবা যারা জব করছে, যারা এক জব থেকে আরেক জবে জব সুইচ করতে চাচ্ছে। পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই কিন্তু দক্ষতা আছে, প্রত্যেকটা মানুষেরই যোগ্যতা আছে। এখন আপনার কী দক্ষতা এটা যদি আপনি গুছিয়ে লিখতে না পারেন, আপনার কী কন্ট্রিবিউশন এটা যদি আপনি গুছিয়ে লিখতে না পারেন, আপনি কোন কোন জায়গায় কী কী ভ্যালু অ্যাড করেছেন সেটা যদি আপনি গুছিয়ে লিখতে না পারেন, আপনার মাধ্যমে কোম্পানিতে কোনটা ইন্ট্রোডিউস হয়েছে, কোনটা মডিফাই হয়েছে, কোনটা চেঞ্জ হয়েছে,
কোনটা অটোমেট হয়েছে, এই কোন জায়গায় আপনি ভ্যালু অ্যাড করেছেন, কোথায় কস্ট অপটিমাইজ করেছেন, কোনটা ম্যাক্সিমাইজ করেছেন, কোনটা মিনিমাইজ করেছেন, কোন নতুন প্রজেক্টে কাজ করেছেন, কতগুলো প্রজেক্টে একসাথে কাজ করেছেন, নতুন কোন রিপোর্টিং সিস্টেমটা ডেভেলপ করেছেন, নতুন কোন ফরম্যাটটা ডেভেলপ করেছেন, নতুন কোন চ্যানেলটা ডেভেলপ করেছেন, ব্যাপারগুলো যদি না থাকে, ব্যাপারগুলো যদি আপনি উল্লেখ করতে না পারেন, তাহলে কিন্তু কাজ হবে না। তাহলে কিন্তু আপনার এই স্কিল বা দক্ষতা এগুলোর আসলে কোনো ভ্যালু নাই যদি নাকি আপনি সেটাকে যথাযথভাবে প্রকাশ করতে না পারেন। যেমন ধরেন রিসেন্টলি আমাদের আপনি যদি রিসেন্টলি আমরা যেমন ধরেন আমাদের ভিডিওগুলো ইউটিউবে দিচ্ছি আমাদের মাত্র কত 60 থেকে 70 দিন হবে হয়তো যখন আমরা এই ভিডিও শ্যুট করছি, সেই ডেটটা আলটিমেটলি আমাদের চ্যানেল লঞ্চিংয়ের ডেটের মেবি 60 দিন হয়েছে। সো এই যে 60 দিন যাবৎ আমরা যে ভিডিও আপলোড করছি, আমাদের যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে যিনি কাজ করছেন তার কাজের কন্ট্রিবিউশনটা কী, তার কাজের কন্ট্রিবিউশন কী? ইউটিউবের চ্যানেল ম্যানেজ করা, ইউটিউবে ভিডিও আপলোড করা, থাম্বনেইল রেডি করা, ডিসক্রিপশন লেখা, এসইওর কাজ করা, এগুলো তো তার কাজ। এই একই কাজ সে যখন 60টা ভিডিও আপলোড করেছে, এই 60টা ভিডিও আপলোড করার সময় তার একই কাজ করতে হয়েছে। কিন্তু এর অ্যাচিভমেন্টটা কী? এর অ্যাচিভমেন্টটা হচ্ছে উইদিন 60 ডেজ আমরা একটা সার্টেন নাম্বার অফ সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলে, কয়েক হাজার মানুষ আমাদের চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন এবং আমাদের ভিডিওগুলো প্রায় 150,000 বার দেখা হয়ে গিয়েছে। তো এগুলো কেন হলো? এগুলো হলো কিন্তু তার কর্মদক্ষতার কারণে। এবং আমরা যখনই কোনো ইউটিউবে ভিডিও আপলোড করি তখনই সেটা র্যাঙ্কিংয়ে বেশ উপরের দিকে চলে যায়। সো দিজ আর দ্য থিংস, দিজ আর দ্য ভ্যালু যেটা কিনা ওই মানুষটা আমাদের কোম্পানিতে অ্যাড করেছে। আবার আমাদের যিনি শ্যুট করছেন, যিনি আমাদেরকে ডিরেকশন দিচ্ছেন, যার টিম থেকে আমরা যে এজেন্সির মাধ্যমে আমরা ভিডিও এডিট করিয়ে আনছি, এই সবগুলো কাজই কিন্তু আমাদের একটা এক্সটার্নাল এজেন্সির মাধ্যমে আমরা করাচ্ছি। সো তাদের কন্ট্রিবিউশনটা কী? তাদের কন্ট্রিবিউশনগুলো কিন্তু মাসে আমাদেরকে 30টা ভিডিও দেওয়া। যে ভিডিও আপলোড করছে তার কন্ট্রিবিউশনটা কী? আনইন্টারাপ্টেড ওয়েতে প্রত্যেক দিন ঠিক রাত 8টার দিকে চ্যানেল থেকে ভিডিও আপলোড এনশিওর করা। এবং তার কাজের রেজাল্টটা কী? তার কাজের রেজাল্টটা হচ্ছে যে উইদিন 60 ডেজ আমাদের চ্যানেলে একটা সার্টেন নাম্বার অফ সাবস্ক্রিপশন এসছে এবং প্রায় 150,000 পরিমাণ ভিউ আমরা কিন্তু গেইন করতে পেরেছি। সো এখন সে যখন তার রেজুমি লিখবে, সে যদি তার এই ভ্যালু এডিশনটা তার রেজুমিতে নাই লিখলো, তাহলে ভিডিও শ্যুট করা, ভিডিও এডিট করা, এসইওর কাজ করা, এগুলো তো আসলে রেজুমিতে লিখে কোনো লাভ নাই। সো আপনার অনেক স্কিল আছে, আপনি এটাকে গুছিয়ে প্রকাশ করতে পারছেন না, ওই স্কিলের কোনো দাম নাই। আপনার অনেক কন্ট্রিবিউশন আপনি গুছিয়ে লিখতে পারছেন না, ওই কন্ট্রিবিউশনের দাম নাই। সো আপনি যেইটাই অ্যাচিভ করেন না কেন, আপনার যে অ্যাচিভমেন্টই থাকুক না কেন, যে কন্ট্রিবিউশনই থাকুক না কেন, যে ভ্যালু এডিশনই থাকুক না কেন, সেটাকে কিন্তু আপনার রেজুমিতে সুন্দর এবং সাবলীলভাবে লিখতে পারতে হবে। এবং মাত্র 2 পৃষ্ঠার রেজুমের মধ্যে আপনি যখন আপনার স্কিল, আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট ল্যাডার, আপনার অ্যাচিভমেন্ট, আপনার ট্রেনিং, এই ব্যাপারগুলোকে সুন্দর এবং সাবলীলভাবে প্রকাশ করতে পারবেন, তখনই কিন্তু আপনার স্কিলের যথাযথ বহিঃপ্রকাশ আপনার নিয়োগকর্তা অথবা রিক্রুটারের সামনে হবে। এবং এটাই কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে ইন্টারভিউ কল পেতে হেল্প করবে। এবং আপনার ইন্টারভিউ রিলেটেড যদি দক্ষতা ভালো থাকে, ইন্টারভিউতে যদি আপনি ভালো করেন, তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত জব সুনিশ্চিত হবে। ধন্যবাদ।